হাতে ট্যাটু আঁকা আছে আমার নামাজ হবে কি না দেখুন ভাই হাফিজ যদি হাতে ট্যাটু আঁকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ বিশুদ্ধ হবে না ওই ট্যাটুর কারণে যদি পানি আপনার ত্বকে না পৌঁছায় সেক্ষেত্রে ওই ট্যাটু দূর করতে হবে তারপরে আপনাকে নামাজ পড়তে হবে যেহেতু ট্যাটু থাকার কারণে পানি যাবে না আর যদি এমন হয় যে না ট্যাটু থাকলেও আপনার ত্বকের উপর আলাদা আবরণ হয় না বরং নামাজ পানি পৌঁছায় তাহলে তো সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কিন্তু কাজটি অনুচিত এবং গুনাহের কাজ রসলে করিম সাল্লাম চেহারা যারা আপনার উলকে আঁকে তাদের ব্যাপারে লানত বর্ষণ করেছিলেন বিধায়ী ধরনের কাজ আমাদের করা উচিত